বিদ্যাশীকে যদি না করতে পারি, শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সে খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সে খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে যায়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে যায়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে, যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ্ঠবিধির, কি হবে শেষ্ঠবিধির উন্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার, যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হাঁটবো না এই দাবি থেকে, তবুও হাঁটবো না এই দাবি থেকে, ঠিক কি না মুসলমান? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হাঁটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে, যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখা নাকি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না তাই তুলে ধরা, যদি এই ঘুষের পরে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের পরে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, আরেকটা স্লোগান হবে অল্প।